মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার এক নম্বর বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের আলতা দিঘি স্কুল প্রাঙ্গণে একটি কর্মী সভার মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচার করলেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্রের এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে পঞ্চায়েতের সকল সদস্য প্রধান উপপ্রধানের পাশাপাশি ওই পঞ্চায়েতের সকল সদস্য সদস্যরা সমবেত হন। এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ কমিটির কর্মী নেত্রী স্থানীয়রা সকলে একযোগে হন। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র, মাইনরিটি সেলের আব্দুল মজিদ, বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিণী দেব শর্মা, মনোজিৎ দাস, দুখু মিয়া সহ অন্যান্যরা। এই কর্মী সভার মঞ্চে যে বক্তব্য রাখা হয়েছে তাতে তৃণমূল কর্মীরা চাঙ্গা হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। আমরা নিঃসন্দেহে যে বক্তব্য রাখলাম তাতে আমাদের কর্মীরা চাঙ্গা হবেই এবং সবাই মিলে এখনো পর্যন্ত যারা নামেনি তারা একসঙ্গে নেমে পড়বে। আমাদের ঐক্যবদ্ধ আমরা যে তৃণমূল কংগ্রেসের চেহারাটা সেই চেহারাটাই আমরা এবার এই অঞ্চলে আমরা দেখতে পাব, সামগ্রিকভাবে গোটা হরিরামপুর ব্লকে দেখতে পাব। আমাদের নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন খবর অনেক সময় চাউর হয়েছে যে তৃণমূল কংগ্রেস ডিভাইডেড আছে, সেখানটায় দ্বন্দ্ব আছে নিজেদের মধ্যে। এখন কোনো দ্বন্দ্ব নেই, আজকে আপনারা দেখছেন এই মঞ্চে সমস্ত নেতৃত্ব যারা দেয় এখানটায় আপনার হরিরামপুরে এবং এইখানটায় বিশেষ করে বৈরাটটাতে যারা দেয় তারা সবাই এখানটায় উপস্থিত। তো সুতরাং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়বে, আমাদের বৈরাটটাতে লড়বে হরিরামপুর বিধানসভায় সর্বত্র। হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।